আসসালামু আলাইকুম আর ভালোবাসার আপু এবং ভাইয়ারা, ভাতিজা ভাতিজিরা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো আমরা ডিসিশন নিচ্ছি যে আগামীকাল সন্ধ্যা 7:30 বাজে আমরা লাইভে আসব। এটাই হচ্ছে আপনার ভাইয়ার কষ্টের জীবন, প্রজেক্ট থেকে আসতে এই যে গাড়ি থেকে নামতেছে, দেখেন এভাবে গাড়ি থেকে নামে যেভাবে নামছে পিছনের দিকে দিয়ে উঠে উঠে এভাবে হাইটা যায়, দেখেন এভাবে এই কষ্ট করে জীবনযাপন করতেছে। আমি কি বলবো, আপনার ভাইয়া যে আমাকে নিয়ে গর্ববোধ করে, আমি ওর কাছে আসি, ওরে দেখে থাকতেছি, আমি ওকে নিয়ে অনেক গর্ববোধ করি। ও যেমন ওর লাইফটা নিয়ে কষ্ট করে সংগ্রাম করে চলতেছে, তেমন আমি আমার লাইফ এমনকি আপনার ভাইয়ারে নিয়ে কষ্ট করে সংগ্রাম করে যাই, তার মাঝে শুধু আছে আপনাদের ভালোবাসা। আর কথা বলতে বলতে দেখেন আপনাদের ছোট্ট ফাতিয়া আপু, আপনাদের ফাতিয়া মনি তরমুজ খাইতেছে, কি মজা করে তরমুজ খাইতেছে কি বলবো। মানে গতকালকে ওকে নিয়ে বাজারে গেছিল, বাজারে যাওয়ার পরে দেখা গেছে যে তরমুজটা দেখা, মানে আনছি জন্য তরমুজ, কিন্তু এটা তরমুজটা দেখে খালি দেখাইতেছে এটা এটা। তারপর আপনার ভাইয়া নিছে ছোট একটা তরমুজ, আনার পরে এটা নিয়ে অনেক দুষ্টামি করছে। দুষ্টামি করার পর যখন আপনার ভাইয়া তরমুজটা খেয়ে এটা মানে প্রায় শেষের পথে, তখন ওর থেকে কায়দা টাইনা নিয়ে গেছে, টাইনা নিয়ে মানে দরজার সামনে বইসে একদম এটার উপর উপুর হয়ে পইরা তরমুজ খাইতেছে। তো এভাবে ছোটবেলায় বা কোনো এক সময় কে কে তরমুজ খাইছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, মানে কার স্মৃতিতে এরকম তরমুজ খাওয়া জড়িয়ে আছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদের ভাই বলছি। এই যে খাবারটা দেখছেন না, এই যে প্লেটটা, এটার মাঝে আমি খাবারটা খেয়েছি, অবশিষ্ট যে খাবারটা ছিল সেটা আপনাদের আপু খাবে। তো অবশিষ্ট খাবার যদি কখনো থাকে সেটা আসলে কখনো ফেলে দেই না, এটা হয়তো বা ও খেয়ে নেয়। আর এই যে কামরাঙ্গা মরিচ নিছে দেখছেন না, এটা কিন্তু মনে করে না যে উনি খাওয়ার পরে দমকল ডাকতে হবে, কারণ উনি মরিচ খাওয়ার অভ্যাস নাই। ঠিক আছে, আমার লাইফে হয়তো বা কয়েকবার দেখেছি যে ও মরিচ খায়, এমনি মরিচ খাওয়ার কোনো ইয়ে নাই, মাঝে মাঝে একটু টক উঠলে একটু কামরাঙা মরিচ খায়, কিন্তু এই যে মরিচ খাচ্ছে পরবর্তী আমি বাসায় এসে কিন্তু মানে দমকল নিয়ে ফাড়াফাড়ি হয়েছে, মানে ও মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আর বিশেষ করে আমার সবসময় তো আমার খাবার রুচি একরকম থাকে না, আমি সবসময় একরকম খেতেও পারি না, সারাদিন একটা মুরগি যে খাবারটা খাই এই খাবারটা আমার সারাদিন আমি খাই, আমার খাবার দাবার একেবারে কম, আমি খাবার আমার রুচি নেই, খাবার রুচি থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খাই, একবারে সিম্পলভাবে খাবার খাই। তো দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকল ভিউয়ার্সদের মনের আশা পূর্ণ করে, তার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে যেন ভালো রাখে এবং আপনাদেরকে যেন ভালো রাখে। যারা প্রবাসে আছেন তাদের জিন্দিগিটা যেন অনেক সুন্দর যায়, তাদের মনের আশাগুলো যেন পূর্ণ হয়। আজকে ঘরে অনেকগুলো আম এনেছে, তো ভাবলাম এখান থেকে ফাতিয়ার জন্য আমি জুস বানাবো। বাজারের জুসটা খাওয়ার থেকে হোমমেড জুসটা খাওয়া সব থেকে ভালো। তো এখানে আমি পাকা আম নিয়েছি 6 পিস, আর পাকার ভিতরে একটু শক্ত কাঁচা টাইপের, মানে ভিতরটা লাল হবে কিন্তু আমটা এমনিতে কাঁচা শক্ত, ওই আমটা নিয়েছি 2 পিস। যদি আপনি 3টা আম নেন সেক্ষেত্রে 1টা নেবেন, আর যদি 6টা আম নেন 2টা নেবেন। আর চেষ্টা করবেন যে আমটা তো ওইটা কাঁচা হয় কিন্তু একটু শক্ত হয়। তো এবার আমি নাইফের সাহায্যে পাকা কাঁচা দুটাকেই আমি কেটে ছিলে নিব। এই যে কেটে নিয়েছি, এখন এখান থেকে আমি এর যে গোস্টটা আছে সেটা আলাদা করে নিব। এভাবে করে সবগুলো আমকে কেটে আমি টুকটু করে নিচ্ছি। তো এই যে এখন আমি চোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই যে আমের পিউটা নিয়ে নিয়েছি, আমি আমগুলোকে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সবগুলো আমি একত্রে ব্লেন্ড করেছি। অন্যদিকে পাশের চুলায় আমি গরম পানি বসিয়েছি, আমি গরম পানিটাকে ফুটিয়ে ঠান্ডা করে নিব, ওই পানিটা এই জুসটার জন্য ব্যবহার করব, সরাসরি ঠান্ডা পানিটা ব্যবহার করব না। চুলার ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে এটাকে জাল করব। যখন দেখব যে কালার খুব সুন্দর এসেছে, এর মধ্যে কিন্তু দুই একটা জিনিস অ্যাড হবে,
কোনো প্রকার ফ্লেভার কালার কিছুই দিতে হবে না, আমের যে কালার আমের যে ফ্লেভারটা আছে সেটাই চলবে। আম যদি খুব বেশি মিষ্টি হয় সেই ক্ষেত্রে চিনির পরিমাণ কমিয়ে দিবেন, বেশি টক ফল একটু টক আম নিলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। আমি যে আম নিয়েছি এটা হচ্ছে আম্রপালি, আমটা খুবই মিষ্টি, সেজন্য আমি চিনির পরিমাণ কমিয়ে দিচ্ছি, আপনি টেস্ট করে চিনি দিবেন। আমি পরিমাপটা বলছি না, আপনার আমের মিষ্টির উপরে চিনির পরিমাণ ডিপেন্ড করবে, আর যেহেতু পানি অ্যাড করবো সে অনুযায়ী চিনিটা দিতে হবে। এবার জাল করবো না আচারা করবো, পিউটা কিন্তু বলক চলে এসেছে আর কত সুন্দর একটা শাইনি ভাব দেখা যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না, খুব সুন্দর শাইনি একটা ভাব এসেছে আর খুব সুন্দর গন্ধ বের হয়েছে। আর আচার করতে হবে যাতে করে নিচের দিকে লেগে না যায়, কারণ আপনি যদি আপনার বাচ্চার জন্য একটা জিনিস তৈরি করেন এটার প্রতি একটু খেয়াল করে লক্ষ্য করে কাজ করবেন, এতে করে আপনার বাচ্চার স্বাস্থ্যটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাজারে আমি আমের সিজন আসলে, আগে তো ফাতিয়া ছিল না, এখন যখন ফাতিয়া আসছে ও এখন জুস খেতে পারে, তো আমের সিজন যখন আসছে আমি পাকা আম দিয়ে জুসটা বাসায় তৈরি করি, আর আমার ভাতি আছে ভাতিজা আছে ওদের জন্য আগে আমি বাসায় তৈরি করতাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 চা চামচ ভিনেগার, এই যে হোয়াইট ভিনেগার, এটা যদি আপনি 25 থেকে 30 দিন ধরেন 1 মাস সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে ভিনেগারটা অবশ্যই দিবেন। আপনি নর্মাল ফ্রিজে রেখে 25 থেকে 30 দিন পর্যন্ত খুব সহজে স্টোর করতে পারবেন, নষ্ট হবে না। আর যদি ভিনেগার না দেন সেই ক্ষেত্রে 8-10 দিন রাখা যাবে ফ্রিজে রেখে, ভালো করে যদি রাখেন। আর ভিনেগারের পরিবর্তে লেবু রস দেওয়া যাবে, সেক্ষেত্রে 1 চা চামচ লেবু রস দিতে হবে। আমি এখন ভালো করে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, কিছুটা ঘন হয়ে আসার পর ভিনেগারটা অ্যাড করতে হবে। 5 মিনিট আমার জাল করা হয়ে গেছে, আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে গরম গরমই একটা তারে ছাঁকি দিয়ে ছেঁকে নিতে হবে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘন হয়ে যাবে, সেজন্য গরম গরম ছাঁকতে হবে। তো এই যে পুরো পিউরিটা আমি দেখেন ছেঁকে নিয়েছি, কত ফ্রেশ দেখা যাচ্ছে। এখন এর মধ্যে পানি অ্যাড করব, আমি ধীরে ধীরে 1 কাপ করে করে পানি অ্যাড করছি, আর মিক্স করব, যতটুকু সম্ভব ঘন রাখার ততটুকু পরিমাণে পানি দিতে হবে, একবারে কিন্তু পুরোপুরি ঢেলে দিলে হবে না। তো এখানে আমি 3 কাপ পানি অ্যাড করেছি, 3 কাপ পানি মানে আমার প্রায় 700-750 ml-এর মতো পানি অ্যাড করা হয়েছে। তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, এর কনসিস্টেন্সি কিন্তু এরকমই আছে একদম। এখানে আমি জুসের বোলটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একটু এখন এটা ঠান্ডা হয়েছে, সেরকম ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্টলি পুরোপুরি এটা মানে যেরকম লিকুইড দরকার ওরকম হয়েছে। আমি এখন এগুলাকে একটা গ্লাসের মধ্যে কাপের মধ্যে মগের মধ্যে ঢাইলে আপনাদেরকে দেখাইতেছি, আর জুসটা আমি কি বলবো অনেক টেস্ট হয়েছে, বাজারের জুস থেকে অনেক গুণে ভালো। আপনারা বাসায় আপনাদের বাচ্চাদের জন্য এবার আমের সিজনে এভাবে করবেন। দেখেন আমার দেবরের ছেলেকে দিয়েছি জুসটা খেতে, জুসটা ভালো নি, মজা নেই জুসটা, মজা মুখ দিয়া কর মজা, দেখছেন ও কিন্তু শ্বাস ফালাইতেছে না, জাস্ট টানতেছে আর খাইতেছে। আমাদের ফাতে মামনি ঘুমাইতেছে, ও উঠলে তারপর ওকে দিব, একটু রাখে নাই দেখছেন, একটু খাও মজাটা খাও, খাও 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 মজাটা খাও। তো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিবেন, শেয়ার দিবেন এবং লাইক দিতে একদম ভুল করবেন না। আর আপনাদের এই ছোট্ট ফাতিয়া মনির জন্য দোয়া করবেন, যাতে করে আমরাও যদি দুনিয়াতে না থাকি ওর জন্য যাতে একটা ভালো ভবিষ্যৎ তৈরি করে যেতে পারি। মজা নি মজা নি মজা নি জুসটা।